তীর্থ বারবার গঙ্গাসাগর একবার সেই গঙ্গাসাগর একবার হোক বা বহুবার হোক কিন্তু গঙ্গাসাগরে এসে থাকতে হবে তো না কারণ গঙ্গাসাগরের মেলায় তোমাদের সারা দেশ কেন সারা পৃথিবী থেকে কিন্তু লোকজন আসে আগের বছর বাংলাদেশ নেপাল থেকেও প্রতিবেশী দেশ থেকে লোকে এসেছে অতই মিনিমাম বাইশ থেকে পঁচিশ লক্ষ লোক কিন্তু আসার সম্ভাবনা থাকে মকর সংক্রান্তির দিনের দিনে তো সেদিনকে তোমরা এসে থাকবে কোথায় ঠিক তার জন্য এখানে ভিডিওটা করা এখানে প্রচুর পরিমাণে আশ্রম আছে এছাড়া পাবলিক প্রাইভেট সমস্ত হোটেলের ব্যবস্থা আছে এছাড়া গভর্নমেন্ট থেকেও কিন্তু একদম সমুদ্রের ধারে কিন্তু প্রচুর কটেজ বানানো হয় আবার প্রথমেই একদম কপিলমণি আশ্রমের পাশেই রয়েছে একটা আশ্রম সে আশ্রমটার নাম হলো অখিল ভারতীয় শ্রী পঞ্চ রামান রামানন্দীয় নির্মাণী আকারা হনুমানগড়ি অযোধ্যা কপিলমণি মন্দির গঙ্গাসাগর শাখা নিঃশুল্ক ধর্মশালা মানে একটা ফ্রি অফ কস্ট বলতে পারো তা যদি প্রবেশ করি সেক্ষেত্রে এখানে কিন্তু অনেক বড় প্রিমাইসেস পাচ্ছি দেখো প্রচুর বড়। আর এখানে একতলা বিল্ডিং বলতে পারো চলো কোনো এক রুমে যদি দেখানো যায় নিয়ম নিয়মকানুন দেখানোর চেষ্টা করি নমস্কার কাপ কিরা আছে হ। दिल्ली से दिल्ली से जी अह इधर रूम के रहने का क्या नियम है यहाँ फ्री मिलता है हम्म जो दान पत्र में अपने श्रद्धा आओ हमें डाल ओके जा सही है और इधर ये कौन देता है प्रोवाइड कौन करता है वही ही मिलता है यही मिलता, मिलता है अगर आपका मर्ज़ी से आपको जो देना है आप दे सकते हैं इधर दान पत्र रखा है धन्यवाद তবে বুঝতে পারলে এখানে ইনি দিল্লি থেকে এসছে একদম পরিষ্কার করে খুলে বলে দিল আর এখানে যেটা বাথরুমের ব্যাপারটা এখানে কমন বাথরুম আছে কমন বাথরুমটা এই পুরো বিল্ডিংয়ে একদম ওই কোনায় আছে আর সত্যি কথা বলতে মেলার সময় যদি আসো এই যে ফাঁকা জায়গা দেখছো ফাঁকা থাকবে না স্বাভাবিক ব্যাপার এখানে প্রচুর মানুষ এমনি চ্যাটাই পেতে শুয়ে পড়বে আর অবশ্যই যদি রুমে থাকো তোমরা কিন্তু তালা চাদর সব কিছু নিয়ে এসো এখন তোমার বাথরুম তো দেখাচ্ছি চলো এটা হলো লেডিস বাথরুম একটা দুটো কোমোট আছে দুটো আর নর্মাল আছে দুটো এটা লেডিস এখানে পানীয় জলের ব্যবস্থা আছে এটা পুরুষ শৌচালয় আছে একটা দুটো এদিকেও এটা স্নান ঘর আছে এখানেও জেন্টস টয়লেট আছে এটা নর্মালি দেখা যাচ্ছে এখান থেকে কোমোট না হয়তো ভিতরটা কোমোট হতে পারে এই হলো টোটাল ধর্মশালা আর একদম ধর্মশালা দেখতে পাচ্ছি একদম সামনেই রয়েছে আমাদের কপিলমণির আশ্রম আর এখানে কিন্তু আগের থেকে কোনো বুকিং করার কোনো ব্যাপার নেই এখানে আসবে এসে তোমরা এখানে যে অফিস থাকবে বসে তাকে বলবে যদি রুম থাকে সে রুম প্রোভাইড করবে আর কোনো ব্যাপার নেই আর অবশ্যই মাস্টি আধার কার্ড নিয়ে আসতে হবে কিন্তু যেখানে জায়গা তুমি নর্মাল ব্যাপার তো হোটেল মানে আধার কার্ড লাগবে সে হোটেলে হোক বা ধর্মশালা হোক ফোন আমরা চলে এলাম যুব আবাসে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে করা হয়েছে এটাও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকোমোডেশন বলতে বলো যে কোনো জায়গার তাই আমি সেই ক্যাম্পাসে আছি এখানে এসি নন এসি সব রুমই পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ এখানে কি অনলাইনে বুক করতে হয় যারা দূর দূর থেকে আসে আচ্ছা অফলাইনে তোমরা পেতে পারো চলো ভিতরে গিয়ে কথা বলি অনলাইনের সাথে যদি অফলাইনে যদি বুকিং করি সেক্ষেত্রে কোনখানে গিয়ে করতে হবে মৌলালি যুবকেন্দ্রে গ্রাউন্ড ফ্লোরে ওখানে কাউন্টার আছে ওখানে করা যাবে আর ছাত্ররা এলে পরে তাদের জন্য কলেজ থেকে যদি আসে কলেজে চিঠি নিয়ে এলে স্কুলে চিঠি নিয়ে এলে তাদের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে ডরমেটারিতে ডরমেটরি করাতে হয় বিবিডি বাগে বিবিডি বাগে ওদের অফিসে ডরমেটরি কত করে ডরমেটরি দুশো টাকা করে হ্যাঁ তার সঙ্গে আরো আনুষাঙ্গিক চার্জেস আছে আর এখানে দু রকমের ডবল বেডেড রুম আছে একটা সাতশো পঞ্চাশ একটা আটশো পঞ্চাশ আর এই কটেজগুলো দুশো টাকা দু টাকা এগুলো এসি হ্যাঁ এগুলো এসি এসি কটেজ নন এসির রুমগুলো নন এসির রুমগুলো 750 আছে 850 আছে ওটা 850 এ দুটো ভিআইপি রুম আছে ওকে আর বোধহয় আছে রুমে কজন ম্যাক্সিমাম দুজন আর আছে বোধহয় মানে একটা মধ্যে বেড আছে হ্যাঁ সেটা টাকা করে টাকা করে ওকে মানে এখানে ইনস্ট্যান্টলি এসে বুক করতে পারবে না ওকে সো মাচ এটা হলো ফুড কোর্ট তোমরা যেখানেই যাও না কেন যেমন শুতে হবে তেমন খেতে হবে এখানে কিন্তু অর্গানিক ও কিন্তু কোনো রেস্টুরেন্টের ব্যবস্থা আছে সেটা করেছে জিবি ডি গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি সামথিং হয়তো ভুল হতে পারি তার ভিতরে যাই আপাতত কোনো ফাঁকা যদি প্রবেশ করি সেক্ষেত্রে একটা অনেক বড় ফিমার্স দেখতে পাচ্ছে এখানে অনেক বড় জায়গা এখানে কী কী খাবার পাওয়া যায়

খাবারের মধ্যে তিনটে ভাজি থাকবে তিনটে সবজি থাকবে ডাল থাকবে আচার থাকবে পাপড় থাকবে স্লাট থাকবে কত করে আমাদের ষাট টাকা পেট পূরণ খাবার এই সব যত ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ চারিদিকে সবগুলোতে কিন্তু তোমাদের অস্থায়ীভাবে কিন্তু ঘর বানানো হবে সেগুলো এখনো বানানো তৈরি হয়নি সেখানে তোমার থাকতে পারে কিন্তু

এই হল তোমার খেজুটে রস খেয়ে দেখি প্রথম খাচ্ছে আমি সেই খেতে এখন যেখানে যাচ্ছে যাকে বাদ দিলে মহাঘাট হবে কারণ ভারতবর্ষের সব থেকে বড় আশ্রম বলতে পারি ভারসেব আশ্রম তো এখানে মনে হচ্ছে মেলা বসেছে গঙ্গাসাগর মেলাতে পরে বসবে তার আগে এখানে মেলা বসে মানে এতটা মানুষ ট্রাস্ট করে যা পিছনে দেখো কত লোক এখানেই এই হতো এবারে সামনে যা এখানে প্রচুর এত পরিমাণে লোক না এখানে তোমাদের রুম আলাদাভাবে দেখানো যাচ্ছে না কারণ প্রচুর সব বুক আর কি এখানে যেটা সিস্টেম তোমরা এখানে আসবে ফোন নাম্বার আমি দিয়ে দেবো ফোন নাম্বার ফোন করে আসতে পারো যদি বুক থাকে অবশ্যই অবশ্যই কিন্তু সাথে আধার কার্ডের জিরক্সুন মাস্ট নিয়ে আসবে আর এখানে যদি বলো এসি নন এসি সব রকম রুমই পাওয়া যায় আর যদি ভাড়ার কথা বলো এখানে ভাড়া কিন্তু তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করছে এখানে ঠিক তেমন কোনো রেট নেই যে আমার পাঁচশো টাকা বা হাজার টাকা দিতেই হবে এসি বা নন এসির জন্য নিজের ইচ্ছা যেটা সেটা দেবে ক্যামেরা হলো প্রাইভেট যেগুলো হোটেল আছে সেগুলো কয়েকটা দেখে সেগুলো অন দ্য ওয়ে পাবে প্রচুর পাবে এটা আদর্শ গেস্ট হাউস এখানে তোমার এসি নন এসি পাওয়া যায় এখানে উচিত না তবু জানলা দিয়ে দেখাচ্ছে রুমটা এখানে দুটো বেড আছে ঠিক আছে সেক্ষেত্রে আমরা এখানে এসে কালকে এসেছিলাম সেক্ষেত্রে এখানে দেড় হাজার টাকা নেবে বলছিলো আর এটা কিন্তু একদম তোমার ভারত সেবা আস্তম পিছনে আছে তার সামনে আছে তারপর তোমাদের গঙ্গাসাগর গল্পকুঠি ফোন নাম্বারটা দেখে নাও আর রুম আপাতত সব বন্ধ ভারসিবাশ্রম ক্রস করে সেম রাস্তায় আরও একটা হোটেল আছে খনিকা হোটেল হোটেল এন্ড রেস্টুরেন্ট যথেষ্ট সুন্দর ঢুকে ভিতরে এসি এখানে দুজন আরামে থাকতে পারবে আর বাথরুম হল এই যে বাথরুম

অথবা এইট জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন এইট নাইন সিক্স জিরো এই নাম্বার কল করলে ব্যবস্থা হবে যেখানে আমরা আছে আবারও বলা পরিষ্কার করে বলা ভালো এখন যা দাম বলছি সেই দাম কিন্তু ফ্ল্যাকচুয়েট স্বাভাবিক ব্যাপার এখন অফ ডিসেম্বর মাসে তাই এত দাম বাট যখন মেলা হবে তখন তো প্রচুর দাম হবে আমরা আছি দেব গেস্ট হাউসে এটা খুব ভালো এখানে আমরা চারজন আছে তো চলে ভিতরে যাই সেক্ষেত্রে দেখো আর ফোন নাম্বার তো দেখতে পাচ্ছি নাইন সিক্স ফোর সেভেন জিরো টু জিরো থ্রি টু নাইন দেখে নাও আর যদি ধুই একদম পুরো ঝাজা চকচক একদম মানে পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন সামনে একটা বড় এলইডি টিভি পেয়ে যাবে এখানে মোটামুটি একটা দুটো তিনটে চারটে রুম আছে সাথে কিন্তু একটা শেয়ারেবেল একটা বাথরুমও আছে এটা খুব ভালো আর আমরা ছিলাম এই রুমে ছিলাম মানে বুঝতে ছন্দ ছন্নসাড়া অবস্থা এসি রুম খুব সুন্দরভাবে কিন্তু এখানে এমবিয়েন্সটা করা আছে আর বাথরুমে আই থিঙ্ক আমাদের লোক আছে তো লোক আছে অত দেখানো যাচ্ছে না যদি তোমাদের সামান্য হলেও যদি ইনফরমেটি লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এখানে একটা কথা সবশেষে বলবো এখানে প্রচুর পরিমাণে আশ্রম আছে প্রচুর হোটেল আছে আমরা হয়তো খুব মুষ্টি কয়েকটা জাস্ট হোটেল দেখালাম বাট এখানে প্রচুর হোটেল আছে কোনো সমস্যা হবে না